মূলত দেখতে পাচ্ছেন একটা একটা অ্যালুমিনিয়াম শিট পাতলা, আর আজ দেখবো এই শিট থেকে কিভাবে পাতিল তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন শিটগুলো, এই শিট দিয়েই মূলত পাতিলগুলো তৈরি করা হচ্ছে, অ্যালুমিনিয়াম শিট। এটা হচ্ছে প্রথম ধাপ। শিট দেওয়া হচ্ছে অ্যালুমিনিয়াম শিট, মূলত এই শিটই হচ্ছে শিট থেকে সিম্পল একটা মেশিন। এটাকে দ্বিতীয় মেশিনে নিয়ে পরে আরেকটা ডিজাইন হয়ে যাবে, পাতিল তৈরি হয়ে যাবে। পাতিলের নিচের অংশ
মূল অংশতেই এটা থেকে পাতিল তৈরি হবে। আচ্ছা, এই সিটটা কিসের? এটা অ্যালুমিনিয়াম, খনিজ পদার্থ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করিয়া রুলিং মেশিনে এটা রোলার করে সিটটা তৈরি করা হয়, কাটিং মেশিনে এটা গোল করে কাটা হয়, তারপরে এটা মেশিনে এমনি দিলে, ডাইসে দিলে যে ডাইসটাই দেবো ওই মালটা তৈরি হবে। এগুলো মোটামুটি তাতে কেজি বানেন নাকি পিস বানেন আপনারা? এটা কেজি এবং টন হিসাবে প্রয়োগ করি। তারপরে দ্বিতীয়ত এটা দিতে হয় তেল, গিরিজ বা মবিল, এটা দেওয়ার পরে মালটা এমনি দেওয়ার পরে মালটা পিছলে হয়, তখন এই লোহাটা দিয়ে প্রথমে টান দিতে হয়, দ্বিতীয়ত এটা দিয়ে টান দিতে হয়। টান দিয়ে কীভাবে প্রসেস করা হয় সেটা দেখবেন তো। এই ড্যাশটা সম্ভবত 1400 RPM এ ঘুরে, যখন এই মালটা ঘুরে তখন একদম নরম হয়। এই মেশিনে যে যেমন থ্রি-ফেজ মোটর, ওটা দিয়ে বেল্টের সাহায্যে মেশিনটা ঘুরে। আপনি এই কাজে অভিজ্ঞতা কতদিনকার, কতদিন আগে শিখছেন মোটামুটি? আমার পাকিস্তান আমলে শেখা। ওরে বাবা, কোথা থেকে শিখছেন? এটা প্রথমত চিটাং থেকে শেখানো হয়েছে। শিখা নিজে এই দোকানে বসেছেন? হ্যাঁ। গ্রামের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি চৌহালি থানা সিরাজগঞ্জ জেলায়। আর বর্তমানে আছেন যেখানে? বর্তমানে হাতকড়া বাজারে, এখানে বাড়ি করছি, এখানে থাকি। হাতকড়া বাজার ধামরাই থানা ঢাকা জেলা। ধামরাই থানা ঢাকা জেলা। তাতে এটা করে আল্লাহ দিলে মোটামুটি বেশ ভালো একটা ইয়ে। তাতে মোটামুটি এই মেশিনে আপনি প্রতিদিন কত পিস পাতিল ই দিতে পারেন? প্রতিদিন 300 কেজি প্রোডাকশন হয়। 300 কেজি, তাতে কয় পিস হয় মোটামুটি? এটা সাইজের আছে। একটা পাতিল আমার ধরে দেখেন, বড় একটা পাতিল ধরে দেখেন, অনেক পাতিল দেখতে পাচ্ছি। এই মালটা বানিয়ে 500 পিস তৈরি করা যায় প্রতিদিন। প্রতিদিন চেষ্টা করলে 700 পিস করা যায়। আপনি একাই পারেন? ওরে বাবা, কয়েকজন একটু হেল্পার লাগে না? চেষ্টা
এবার থেকে 600 পিস করা যায়। 600 কেজি মোটামুটি 600 পিস হবে, 600 কেজি পিসে মোটামুটি কয় কেজি মাল হয়? 400 কেজি হবে। 400 কেজি এক বড় একটা ফাটল দেখতে পাচ্ছি, এগুলো বানান না? এগুলো বানাইতে গেলে এগুলোর প্রোডাকশন অনেক বেশি হয়। তাহলে যে বড় বড় ডেক যেগুলা দিয়ে ব্যবহার করে ডেকোরেশনের কাজে ব্যবহার করে বিয়ের সাথে কাজে, ওগুলা কি এইভাবে তৈরি করে? এইভাবে তৈরি করা হয়, এগুলো ডেকোরেশনের, এগুলো করাই ডাকনা। ডাকনা সুন্দর ডাকনা তৈরি করেন না? এই মালগুলো সাধারণত আপনারা পাইকারি সেল দেন নাকি? সাধারণত সব মালই পাইকারি পাইকারি সেল দেন। কোন কোন জায়গার লোক নিবার আসে আপনি এখানে? মানিকগঞ্জ, টাঙ্গাইল, দেলদুয়ার, তারপর এদিক দিয়ে আপনার আশপাশে এলাকায় তাতে মোটামুটি ইনকাম হয় তো নাকি? আর কেউ যদি কিনা এই ব্যবসা নতুন করে করবার চায় তাতে কি আপনি কি কোনো পরামর্শ দিবেন তাদেরকে? হ্যাঁ অবশ্যই দেবো, অবশ্যই এলাকা বা দেশের উন্নয়নের জন্য। তো বাইরে শুনলেন, যদি কিনা কোনো লোক যদি করার ইচ্ছা থাকে এই কাজ, আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, উনি আপনাদের সুপরামর্শ দিব। তো পাতিলগুলো কি বাইরে শুকিয়ে দিচ্ছেন না? দিয়ে দেখতে পাচ্ছেন পাতিলগুলো এখানে অতি অল্প সময়ের মধ্যে পাতিলগুলো তৈরি হচ্ছে, অনেকগুলো পাতিল এখানে আছে। তো এই শীত থেকেই পাতিলগুলো তৈরি হচ্ছে, পাতলা শীতগুলো থেকে। চলুন আমরা ভিতরে যাই, দেখি কীভাবে তৈরি হচ্ছে পাতিলগুলো। ফর্মা সেটিং করেছে সেম পাতিলের মতো ফর্মাটা। সাংবাদিকতা করবেন মানুষের কোন চ্যানেল দিবেন? সরকার চ্যানেল আমাদের চ্যানেল, আমাদের নিজস্ব চ্যানেল সরকার চ্যানেল। তাহলে তো একবারে
ফেলে দিয়ে দাও তো, দেখতে পাচ্ছেন কত অল্প সময়ের মধ্যে পাতিল তৈরি করা, দেখতে পাচ্ছেন সুন্দর একটা পাতিল, মাত্র 30 সেকেন্ড সময় লাগে, গ্যাসের ভিতরে দেওয়ার পরে 30 মিনিট সময় লাগে মাত্র। সাইজে পাতিল তৈরি করে ছোট বড় বিভিন্ন আকারে আছে, এখানে ফর্ম ফর্মা তৈরি করতেছে, এটাই হচ্ছে পাতিলের মেন জিনিস। এবার শীত দেওয়া হচ্ছে, এরপরে যে মেন কাজটা এখান থেকে কৌশলের বিষয়, দেখতে পাচ্ছেন এখানে শুকিয়ে দিছে, একদম চকচকা, একদম নিউ, সুন্দর। এটা আমাদের হাতকড়া বাজার ধামরাই থানার ঢাকা জেলার মধ্যে পড়ছে। কে যদি এক বিজনেস করতে চান তার সাথে তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। অতি অল্প কিছু মেশিন লাগে, তো মেশিনগুলো আপনাদের দেখাই একটু। দেখতে পাচ্ছেন দুটা মেশিনেই কাজ হয়ে যায়, এরকম দুটা মেশিন থাকলেই অল্প
দেখলেন আপনারা পাতিল বানানো মেশিন। তো যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি আপনাদের এই বিজনেস করার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এখানে আসতেও পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।